হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু 1.0 ইউটিউব চ্যানেলে ইউটিউব রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবের ব্যাপারে জানতে পারি, ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই এবং কি নতুন ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেল ওপেন করে ফেলেছি, তো এই মুহূর্ততে আমাদের বেশ কিছু প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায়। কারণ আমরা যখন ইউটিউবের ব্যাপারে জানতে পারি, ইউটিউব থেকে ইনকাম করা যায়, তখন আমাদের মনে কিন্তু বেশ কিছু কমন প্রশ্ন থাকে। যখন আমি নতুন ইউটিউবার হতে চেয়েছিলাম বা নতুন ইউটিউবের ইন্ডাস্ট্রিতে যখন আমি আসি, তখন এই প্রশ্নগুলো আমার মনেও ঘুরপাক খেয়েছিলো যে একটা ভিডিওতে কত ভিউজ হলে আমরা কত টাকা পাই, বা কত সাবস্ক্রাইবার করতে পারলে আমরা কত টাকা ইনকাম করতে পারবো, বা একটা ইউটিউবারের মান্থলি ইনকাম কত, কীভাবে একটা ইউটিউবার ইনকাম করে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে ঘুরপাক করেই। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি এই ভিডিওতে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে থাকুন এই ধরনের ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য। তো ইউটিউবে কোথাও লেখা নেই যে কত ভিউজ হলে কত টাকা ইনকাম, কারণ ইউটিউবের ইনকাম করার জন্য বেশ কিছু পলিসি বা বেশ কিছু জিনিস আমাদের ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয়, তারপরে সেখানে ইনকাম জেনারেট হয়। তো এইটা আমরা পরে আলোচনা করবো যে কী করে ইনকামটা হয়। তো ভিউজ অনুযায়ী কোনো রকম ইনকাম নেই, এটা কিন্তু আপনি জেনে নিন। আমরা কী করি, যখনই আমরা নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর আমরা নিজে একটা ভিডিও আপলোড করি, তারপর কিন্তু আমরা সেই নিজের ভিডিওই আমরা নিজে প্রতি অনেকবার দেখে ফেলি, 100, 200, 500, 1000 বারও দেখে ফেলি। কারণ আমরা জানি জানি না, আমাদের নলেজটা নেই যে আমরা এই কারণে ভিডিওটা এত বেশি ভিউ করে ফেলি যে চ্যানেল সেই ভিডিওটা হয়তো ভাইরাল হতে পারতো, কিন্তু নিজের ভুলের কারণে, নিজের ভিডিও বারবার দেখার কারণে কিন্তু ভিডিওটা ভাইরালই হলো না, আপনার চ্যানেল গ্রোথ করার জায়গায় চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো নিজের ভিডিও কিন্তু নিজে দেখবেন না, কারণ ভিউজের কোনো টাকা ইনকাম মানে ইনকাম ইউটিউব দেয় না। তো তারপরে কতগুলো সাবস্ক্রাইবার হতে, কতগুলো সাবস্ক্রাইবার হলে বেশি সাবস্ক্রাইবার হলে বেশি টাকা, কোথাও এখানে লেখা নেই যে আপনার বেশি সাবস্ক্রাইবার হলে বেশি টাকা। সাবস্ক্রাইবার ইকুয়াল টু কোনো ইনকাম এখানে কিন্তু ইউটিউব কোথাও লেখা নেই। তবে হ্যাঁ, ইউটিউবে ইনকাম করতে গেলে বেশ কিছু পলিসি বা বেশ কিছু ক্রাইটেরিয়া আপনাকে পূর্ণ করতে হবে, যেটা হলো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এটা পূর্ণ করার পর আপনার চ্যানেলটা রিভিউতে যাবে ইউটিউবে, তারপর সেখান থেকে যদি অ্যাপ্রুভড হয়ে যায়, মনিটাইজেশন অন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইনকাম করার রাস্তাটা কিন্তু সে পেয়ে যাবে। তো এটা হলো ইনকাম করার প্রথম ধাপ, যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে, তারপরে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে। তো এখানে ইউটিউবের ইনকামটা কী করে হয়, আমরা যখন কোনো টিভিতে দেখি যে কোনো খবর দেখছি বা কোনো সিরিয়াল দেখছি, সিনেমা দেখছি, তার মাঝখানে যে অ্যাডগুলো চলে, সেই অ্যাড কোম্পানিগুলো টিভির চ্যানেলকে দিচ্ছে, টাকা দিচ্ছে, সেই টাকার বিনিময়ে কিন্তু তাদের যে কোম্পানির অ্যাডভার্টাইজটা কিন্তু তারা করে দিচ্ছে টিভিতে। ঠিক সেই রকমভাবে আমাদের দেশে বা বাংলাদেশে হোক বা বিভিন্ন কান্ট্রিগুলোতে হোক, বিভিন্ন কান্ট্রির যে অ্যাডগুলো হয় তারা ইউটিউবকে সেইভাবে পেমেন্ট করে, এবং ইউটিউব সেই যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যেমন আমার এই ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিও যেমন অ্যাডগুলো পড়বে বা বিভিন্ন যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিও যখন আমরা দেখি, তখন বেশ কিছু অ্যাড পড়ে। তো ইউটিউব কী করে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারে যেখানে ভিউজ রয়েছে বা মনিটাইজেশন অন রয়েছে যেসব চ্যানেলগুলোতে, সেখানে সেই অ্যাডগুলো প্রোভাইড করে, ক্যাটাগরি ওয়াইজ চ্যানেলগুলোতে ক্যাটাগরি ওয়াইজে অ্যাড তারা প্রোভাইড করছে বা ভিউজ করাচ্ছে। তার এগেনস্টে কী করে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যেমন আমি রয়েছি, এরকম কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে যাদের চ্যানেলে মনিটাইজেশন অন রয়েছে, তাদেরকে সেই রেভিনিউ থেকে কিছু শেয়ার তারা কন্টেন্ট ক্রিয়েটারকে দিচ্ছে, বা আমাকে যেমন দেবে, বা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার যাদের চ্যানেলটা মনিটাইজেশন অন রয়েছে তাদের চ্যানেলে সেটা রেভিনিউটা জেনারেট করবে, বাকি টাকা কিছুটা ইউটিউব নেবে। তো এইভাবে কিন্তু ইউটিউবে ইনকাম করার যায়, ইনকাম করার রাস্তা। তো ইউটিউবের শুধু অ্যাড থেকে ইনকাম হয় না, ইউটিউবের আরও বেশ কিছু ইনকামের পলিসি রয়েছে বা ইনকাম করার অনেক রাস্তা রয়েছে। তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যদি আপনাদের দরকার হয় বা আপনাদের যদি কমেন্ট থাকে যে এই রিলেটেড আরও বেশি করে একটা ভিডিও বানানোর জন্য, তো আমি অবশ্যই চেষ্টা করব যে এই রিলেটেড ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তো কমেন্ট করে জানাবেন, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।